আগামী বছর মুক্তি পেতে চলেছে ম্যাট রিভস পরিচালিত ডিসি প্রোডাকশনের ছবি দ্য ব্যাটম্যান। ছবিটির অন্যতম সেরা আকর্ষণ হলেন বিখ্যাত ইংলিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন, যিনি ছবিটির মুখ্য চরিত্র ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করছেন। হ্যারি পটার সিরিজের চতুর্থ ছবি গবলেট অফ ফায়ারে তিনি সেড্রিক ডিগ্রির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন। এরপর টুয়াইলাইট সিরিজে এডওয়ার্ড কালিনের চরিত্রে অভিনয় করে ভ্যাম্পায়ার হার্টথ্রব হিসেবে তিনি বিশেষ খ্যাতি পান। কিন্তু অভিনেতা হিসেবে তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দেন মূলত দ্য লাইট হাউস, দ্য কিং, কসমোপলিস। ব্যাটম্যানের চরিত্রে অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের অনবদ্য অভিনয় অনেক পূর্বেই চরিত্রটিকে উচ্চ স্থানে দাঁড় করিয়েছে। রবার্ট ব্যাটম্যান হিসেবে কিভাবে নিজের কৃতিত্বের পরিচয় দিতে পারেন এবং এই চরিত্রের অন্যান্য অভিনেতাদের মতো নিজের জায়গা করে নিতে পারেন কিনা।